एक जन हुजूर जेलखाना থেকে বাহির হইছে আমি কাউকে কোন সময় হেই প্রতিপন্ন করার জন্য কথা বলি না। ওই হুজুর জেলখানা থেকে আসার পরে তিনি এক বক্তব্যের মধ্যে বলতেছে, দুই দিনের ভিতরে তার মোবাইলের মধ্যে নাকি কত হাজার, তিন দিনে নাকি 18,000 দাওয়াত আইছে, কত হাজার। সে বলতেছে দুই দিনের ভিতরে তার মোবাইলে 18,000 দাওয়াত আইছে, কথাটা কি সত্য মনে হইছে? হ্যাঁ নাকি বিপদে ফিরে উত্তর দিছেন? দুই দিনের ভিতরে যদি কেউ বলে 18,000 দাওয়াত দিছে, কথাটা সত্য না মিথ্যা? যেই ব্যক্তি নিজের জবান থেকে মিথ্যা কথা বলে, আপনারা জবান খুলে বলেন তারা ভুল ফতে না সঠিক ফতে? গালি দিছি আমি বক্সি? দুই দিনের ভিতরে 18,000 দাওয়াত, এই কথা কোশ্চেন কালো বিশ্বাস করার মতো? আরে 18,000 মেসেজই তো সম্ভব না, ফোন করা দূরের কথা। 18,000 কি মনে করছেন? 1800 না 18,000? মিথ্যা কথা তো একটা জাত আছে, পাল্লা ভাটকিরে দেখো তুমি সে কথা করার দরকার? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মুসলমান আরেকটা কথা বলে দেয়, ভালো করে শুনেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সঙ্গে আব্দুল ওয়াহাব নজদীর আকীদার সঙ্গে বড় দ্বন্দ্ব চলতেছে, কথা বলেন না? এই দ্বন্দ্বের ভিতরে কিছুদিন পরে পরে বহস হওয়ার জন্য এক একজনে লাফায় না, এক এক সময় এক এক মাওলবি মাইক সামনে নিয়ে কয়, বাংলার জমিনে এমন কোন বাপের বেটা নাই আমার সঙ্গে বসবে এমন বেড়াগিরি কথা কই না, আছে না নাই? আছে আছে। যেই ব্যক্তির নাম হলো রেজাউল করিম আবরার, সে কলে বাংলার জমিনে তার সামনে বসার মতো কোনো লোক নাই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেছে, তোমার সামনে বসার মতো যদি কোনো মায়ের সন্তান না থাকে, তাইলে আব্দুল আজিজ নামের একজন হুজুর বলেছে আমি আসি, বয়সে ডিক্লার করো, কথা ছিল 22 তারিখে বসবে, 22 তারিখ পার হইছে না আছে? 22 তারিখ পার হয়ে গেছে না আছে? ইয়াল্লাহ ঘুমে গেছেন গো? 22 তারিখ আছে না পার হয়ে গেছে? এখন আবার একটা নতুন ডিট দিয়েছিল, এই ডিটও পরিবর্তন হয়ে গেছে। আজকে আমি কিছুক্ষণ আগে আমার বিপ্লব মিডিয়া বায়ের মাধ্যমে গড়ের মধ্যে নেটের মধ্যে দেখলাম, তারা কয়েকজন আয়সা বলতেছে প্রশাসন নাকি তাদেরকে বসতে অনুমতি দেয় নাই, বলতেছে এখন সম্ভব না নির্বাচনের পরে। নির্বাচনের আমার কথা হল, আমি অপরাধী গুণাগার, কোনোদিন তো কাউকে হিম্মত দেখায়া বড় কথা বলি না, বাংলার জমিনে কোনো মায়ের লাল থাকলে বসো আমি দেখব, এই কথা আমরা বলি না। কেন বলি না? তার কারণ হলো, যেই লোকের দুধের মধ্যে পানি নাই ওই লোক দুধ নিয়ে বৈশা তাকে নিলে নেও না নিলে নাই, কথা বলেন না? আর যেটার মধ্যে দুধ আছে তাড়াতাড়ি বিক্রি করার টেনশন আছে না নাই, কথা কই না রে? আপনারা পরীক্ষা করে দেখবেন কিছু লোক আছে ঝগড়া লাগলে তার দশ জনও ধরে রাখুন জানা, কিন্তু সাইরা দিলে আর জানা, কথা কই না রে? অনেক দেখবেন তার ধরে রাখবার ডোক নাই কিন্তু সাইরা দিলে আর। তা আমাদের দেশে আব্দুল ওয়াহাব নজদীর আকীদার যারা বেশি বেশি লাফাই, আমি আপনাদেরকে পরামর্শ দেই, আমি হয়তো ছোট মানুষ অপরাধী গুণাগার, আপনারা যখন বাংলার জমিনের ভিতরে বিশ্বের জমিনে আপনার চাইতে বড় আলেম খুঁজে পান না, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে বহেসটা সুন্দরভাবে হয়ে যাক, আল্লাহর জগৎবাসী দেখে যাবে কে সত্য কে মিথ্যা, জোরে বলেন ঠিক কি না? একটা হলো জাহিরি কান আর একটা হলো বাতিনি কান, একটা হলো জাহিরি চক্ষু আর একটা হলো বাতিনি চক্ষু, একটা হলো তন একটা হলো মন। বোঝার জন্য বলছি, হৃদয়টা খুলিয়া যদি কথাগুলি না শুনবেন, হৃদয়ের ভিতরে কথাগুলি প্রবেশ করবে না। আমার আল্লাহ কোরআন করিমের মধ্যে ঘোষণা করে দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কল্যাণের জন্য তার উপকারের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠাইব ফেরেশতা। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোথায় পাঠাবেন ফেরেশতা? এই আয়াতের তাফসীরের ভিতরে দেখলাম
ফিদ দুনিয়া ওয়াল আখিরা কন্যা সুবহানাল্লাহ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত কিতাব আশরহে সুদুর ফি নুরুসুদের ভিতরে এই আয়াতের তাফসীর করেছেন তিনি বুঝাইতে লাগলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা তার দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা দিয়া সহযোগিতা করবে একবার মহব্বতে বলেন না সুবহানাল্লাহ সেই রহমতের ফেরেশতা এখনো আসেনি সবাই স্বীকার করে না সেই রহমতের ফেরেশতা এখনো আসেনি জবান খুলে বলেন আসেনি আমার ভাবারা ভাইয়ারা এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি যার কিতাব হুদার জগতের সকল দলের মাদ্রাসায় পড়ায় ঠিক কি না কোনো দল মত নাই সব দলের মাদ্রাসার মধ্যে পড়ানো হয় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আশরহে সুদুর ফি নুরুসুদুরির ভিতরে তিনি ইমানদারের পরিচয় তুলে ধরেছেন ইস্তিকামাতের ব্যাখ্যা বুঝাইতে যাইয়া তিনি বুঝাইলেন রোম দেশের বাদশার সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল কে হয়েছিল আপনারা কি বিরক্ত হইতাছেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের ব্যাখ্যা এবং তাফসীরের ভাষা বুঝাইতে চেষ্টা করতে লাগলাম মনোযোগ দিয়া বুঝবেন রোম দেশের বাদশার সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা ছিল বড় কম আর রোম দেশের বাদশার পক্ষে হাজার হাজার সৈন্য ছিল মুসলমানদের সৈন্য ছিল জীর্ণ শীর্ণ দেহের ভিতরে শক্তি নাই তেমন মোটা তাজা না বেদুর্মীদের সৈন্য ছিল বড় বড় প্রশিক্ষণ প্রাপ্ত কিন্তু যতবার যুদ্ধ করেছে যতবার রোম দেশের বাদশার সঙ্গে যুদ্ধ হয়েছে মুসলমানরা বারবার জয়লাভ করেছে একটি বারের জন্য মুসলমানকে হারাইতে পারে না রোম দেশের বাদশা বড় রাগান্বিত হয়ে গেলেন মন্ত্রীকে ডাক দেওয়া বলে মন্ত্রী বুঝতে পারলাম না মুসলমানদের সংখ্যা বড় কম দেহের মধ্যে শক্তি নাই দেখতে জীর্ণ শীর্ণ দেখা যায় কিন্তু আমার সৈন্য হাজার 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 সৈন্য আছে কিন্তু মুসলমানদের সঙ্গে কেন যুদ্ধ করে কুলাইতে পারি না এই মন্ত্রী যাও আমি তোমার হুকুম করলাম তন্ন তন্ন করে ভালো করে তুমি গবেষণা করিয়া চাও মুসলমানদের ভিতরে এমন কোন শক্তি আছে রে যে শক্তির কারণে সংখ্যায় কম থাকার পরেও তাদের সঙ্গে যুদ্ধ করে কুলাইতে পারি না একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা আমরা তো সেই মুসলমান কথা কন না কিন্তু মুসলমানের পাওয়ার এখন কমে যাচ্ছে তার কারণ হলো আমাদের মুসলমান হিসেবে মুসলমানের জায়গায় আমরা নাই কথাটা জবর বেমজা লাগছে মনে বলে হুজুর কেমনে মুসলমানের যেই ধর্মের যেই রীতি যেই নীতি যেই কাজ মুসলমানের কাছ থেকে আমরা দূরে চলে যাচ্ছি বেদর্মীদের কালচার আমাদের মধ্যে গঠন করে নিয়েছি ঠিক সবাই কয় না তো আরো আসতে কন বলে হুজুর আপনি কোয়া যান গা আমরাই তো দরকার নাই একটু বিবেক থেকে বুঝেন এই মাহফিলে যারা এসেছি অনেকের গায়ে শার্ট আছে না নাই কথা বলেন না যে এ শার্টের কথাগুলি কি ওয়াজ থেকে উঠে যাবেন কেন কি বলে আমি শার্ট পরিস্থিতি কেমন হুজুর আমার দর্শে বেশি টাকা রকম বোঝার জন্য বলছি জীবনের বিবেক থেকে বলেন আমার নবী শার্ট পরছিনি আওয়াজে বুঝতে পারছে আমার নবী শার্ট গায়ে দিছিনি সবাই কথা কোনা করে বুঝলাম না কোনো এই দুনিয়াটা অনেক এভাবেই চলছে হুজুর জন হক কথা কক হুজুর কি বুঝে হুজুর এইটা গুলি আর একটা গুলি আরেকটা শুনে এই মুসলমান আমার কথাই মনে কষ্ট নেওয়ার কারণ নাই রাগ নেওয়ার কারণ নাই নিজের বিবেকটাকে সজাগ করার জন্য বলছি আমার নবী জীবনে কোনোদিন শার্ট গায়ে দেয় নাই আমরা শার্ট পরতেছি আমার নবী জীবনে কোনোদিন ফ্যান পরে নাই আমরা ফ্যান পরি কিনা আর আস্তে কোন পরি কিনা বোঝার জন্য বলছি রে মুসলমান আমার নবী জি সুদ খাইছিনি আর আস্তে কর নাউজুবিল্লাহ এই আস্তে কইছে আস্তে কইছে যেটা বলেন না নাউজুবিল্লাহ আমার নবী তো সুদ খায় নাই আমার নবী ঘুষ খায় নাই
আমার নবী মিথ্যা কথা বলে নাই, আমার নবী পরের জায়গা জোর করে দখল করে নেয় নাই, আমার নবী আমানত খেয়ানত করে নাই, আমার নবী শিক্ষা দিয়েছে এতিমের মাল জোর করে বক্ষণ করিও না, পরের জায়গা জোর করে দখল করে নিও না, সুদ খায়ও না, গোশ খায়ও না, মিথ্যা কথা বলিও না। জবান খুলে বলেন এই আমলগুলি যার ভিতরে ইমানদার হিসাবে আমার নবীর কথাগুলি মানছে, আল্লাহর কথাগুলি যারা মানা ইমানদার হয়ে গেছে, আল্লাহ তারে বান্দা থেকে বন্ধু বানায়া নিছে। এই ঘোষণা আল্লাহ করেছেন সুদ খাওয়া হারাম, এই ঘোষণা নবী করেছেন সুদ খাওয়া হারাম, এই ঘোষণা নবী করেছেন ঘুষ খাওয়া হারাম, এই ঘোষণা আল্লাহ করেছে ঘুষ খাওয়া হারাম, পরের জায়গা জোর করে দখল করে রাখা হারাম, নবী বলেছেন আল্লাহ বলেছেন, এতিমের মাল জোর করে বক্ষণ করে খাওয়া আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন, মিথ্যা কথা বলা আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন। এখন আমরা মিথ্যা কথা কইনি, একটা মিথ্যা কথার প্রমাণ নেন বলে হুজুর কেমনে। আমাদের দেশে একজন হুজুর জেলখানা থেকে বাহির হইছে, আমি কাউকে কোনো সময় হেই প্রতিপন্ন করার জন্য কথা বলি না, ওই হুজুর জেলখানার থেকে আসার পরে তিনি এক বক্তব্যের মধ্যে বলতেছে, দুই দিনের ভিতরে তার মোবাইলের মধ্যে নাকি কত হাজার, তিন দিনে নাকি ১৮ হাজার দাওয়াত আইছে, কত হাজার, সে বলতেছে দুই দিনের ভিতরে তার মোবাইলে ১৮ হাজার দাওয়াত আইছে, কথাটা কি সত্য মনে হয়েছে? হ্যাঁ নাকি বিপদে ফিরে উত্তর দিছেন? দুই দিনের ভিতরে যদি কেউ বলে ১৮ হাজার দাওয়াত দিছে, কথাটা সত্য না মিথ্যা? যেই ব্যক্তি নিজের জবান থেকে মিথ্যা কথা বলে, আপনারা জবান হলে বলেন তারা বল ফোতে না সঠিক ফোতে? গালি দিছি আমি বক্সি? দুই দিনের ভিতরে ১৮ হাজার দাওয়াত, এই কথা কুশিন কালো বিশ্বাস করার মতো? আরে ১৮ হাজার মেসেজই তো সম্ভব না, ফোন করা দূরের কথা। ১৮ হাজার কি মনে করছেন, ১৮ শোন ১৮ হাজার মিথ্যা কথা তো একটা জাত আছে, পাল্লা ভাটকিরে দেখ তো মিছা কথা কর দরকার, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মুসলমান আরেকটা কথা বলে দেয় ভালো করে শোনেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সঙ্গে আব্দুল ওহাব নজদীর আকীদার সঙ্গে বড় দ্বন্দ্ব চলতেছে, কথা বলেন না? এই দ্বন্দ্বের ভিতরে কিছুদিন পরে পরে বহস হওয়ার জন্য এক একজনে লাফায় না, এক এক সময় এক এক মাওলবি মাইক সামনে নিয়ে কয়, বাংলার জমিনে এমন কোন বাপের বেটা নাই আমার সঙ্গে বসবে এমন বেড়াগিরি কথা কই না, আছে না নাই? আছে আছে। যেই ব্যক্তির নাম হলো রেজাউল করিম আবরার, সে করে বাংলার জমিনে তার সামনে বসার মতো কোনো লোক নাই, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেছে, তোমার সামনে বসার মতো যদি কোনো মায়ের সন্তান না থাকে, তাইলে আব্দুল আজিজ নামের একজন হুজুর বলেছে আমি আসি, বয়সে ডিক্লার করো, কথা ছিল ২২ তারিখে বসবে, ২২ তারিখ পার হইছে না আছে, ২২ তারিখ পার হয়ে গেছে না আছে, ইয়াল্লাহ ঘুমে গেছেন গো, ২২ তারিখ আছে না পার হয়ে গেছে। এখন আবার একটা নতুন ডিট দিয়েছিল, এই ডিটও পরিবর্তন হয়ে গেছে, আজকে আমি কিছুক্ষণ আগে আমার বিপ্লব মিডিয়া বায়ের মাধ্যমে ঘরের মধ্যে নেটের মধ্যে দেখলাম, তারা কয়েকজন আইসা বলতেছে প্রশাসন নাকি তাদেরকে বসতে অনুমতি দেয় নাই, বলতেছে এখন সম্ভব না নির্বাচনের পরে, নির্বাচনের। আমার কথা হলো আমি অপরাধী গুণাগার, কোনোদিন তো কাউকে হিম্মত দেখায়া বড় কথা বলি না, বাংলার জমিনে কোনো মায়ের লাল থাকলে বসো আমি দেখব, এই কথা আমরা বলি না। কেন বলি না? তার কারণ হলো যেই লোকের দুধের মধ্যে পানি নাই, ওই লোক দুধ নিয়ে বৈশা তাকে নিলে নেও না নিলে নাই, কথা বলেন না? আর যেটার মধ্যে দুধ আছে তাড়াতাড়ি বিক্রি করার টেনশন আছে না নাই, কথা কই না রে? আপনারা পরীক্ষা করে দেখবেন কিছু লোক আছে ঝগড়া লাগলে তারে ১০ জনও ধরে রাখুন জানা, কিন্তু সাইরা দিলে আর জানা, কথা কই না রে? অনেক দেখবেন তার ধরে রাখবার ডক নাই,
কিন্তু সাইরা দিলে আর তা আমাদের দেশে আব্দুল হাব নজদীর আকিদার যারা বেশি বেশি লাফায় আমি আপনাদেরকে পরামর্শ দেই আমি হয়তো ছোট মানুষ অপরাধী গুনাহগার আপনারা যখন বাংলার জমিনের ভিতরে বিশ্বের জমিনে আপনার চাইতে বড় আলেম খুঁজে পান না তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে বহেসটা সুন্দরভাবে হয়ে যাক আল্লাহর জগৎবাসী দেখে যাবে কে সত্য কে মিথ্যা জোরে বলেন ঠিক কি না বৈশা যান বৈশা ফাইসালা করে নেন তাইলে সত্য জিনিসটা মানুষ বুঝতে পারবে আর গুতাগুতির দরকার বাজি নিজে নিজে উঠছে জোরে বলেন না আল্লাহু আকবার এক কথার ভিতরে আরেক কথা এসে পড়ছে রাগ করছেন নাকি আমি মূল কথার ভিতরে যাচ্ছি ভালো করে শোনেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহ কিতাবের মধ্যে তিনি উল্লেখ করতেছেন কি বাজান কোন অসুবিধা আচ্ছা আচ্ছা মনের বেলায় ফিরিন আচ্ছা ওই লোক লড়াচড়ি করেন আল্লাহ বরস মুরব্বী মানুষ তো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা অগো দুই নয়ন এক দেখিতে পারলে দুই নয়ন এক দেখিতে পারলে গুচিবে মোর মনের জ্বালা সুবহানাল্লাহ জবান হলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ একবার শক্তি দিয়া বলবেন কি ইয়া রাসূলুল্লাহ আমার ভাবারা ভাইয়ারা রোম দেশের বাদশা ডাক দেয়া বলে মুসলমানদের সংখ্যা বড় কম দেখতে জীর্ণ শীর্ণ কিন্তু কেন মুসলমানদের সঙ্গে কোলাইতে পারি না তাড়াতাড়ি করে তুমি তন্ন তন্ন করে খবর চালায়া দেখাও মুসলমানদের ভিতরে এমন কি জিনিস আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহ আশরহে সুদুর ফি নুরুস সুদুর কিতাবের ভিতরে উল্লেখ করতেছেন মন্ত্রী তন্ন তন্ন করে গবেষণা চালাইছে মুসলমানদের সঙ্গে যুদ্ধ চলাকালীন অবস্থায় এরপর খবর নিয়ে তালাশ করতে করতে যায়া দেখতেছে মুসলমানদের ভিতরে একই মায়ের সন্তান তারা তিন ভাই জোরে বলেন কয় ভাই মাশাআল্লাহ মনোযোগ থাকার কারণে ধন্যবাদ একবার আরেকবার জোরে বলেন কয় ভাই মুসলমানের সন্তান তারা তিন ভাই বাজান আপনি এখানে এসে পড়েন মুরব্বী এসে আবার বইব আনলে ওহাবিরকে আমরা বলে সিয়ার খালি রাখি কন্যা নাউজবিল্লা এ মুসলমান গভীর মনোযোগ মন্ত্রী তালাশ করতে 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 খবর তালাশ করে দেখে মুসলমানদের সন্তান একই মায়ের সন্তান তারা তিন ভাই তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শুনে এই জন্য সংখ্যায় কম থাকার পরেও মুসলমানদের সঙ্গে জয় করতে পারে না আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম শাহপরাণের নাম গোর গোবিন্দ পালিয়ে গেল গোর গোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম কষ্ট হইতাছে বুঝি যাই বাবা শাহ জালাল শাহ বরান রহমাতুল্লাহের উসিলায় 360 জন আল্লাহর উলির উসিলায় এই দেশে আমরা ইসলাম পাইলাম মুসলমান হয়েছে তাদেরকে স্মরণ রাখা দরকার আছে না নাই কিন্তু আমাদের মতো দাড়ি টুপিওয়ালা কিছু মুলবি ওই মাজারে বোমাও মারছে দেই নাই আরে বাবা এক একবার হলাফারা দাড়ি বোমা মারছে একটা মেয়ে সারা দেশে মারছিনি না বানায় কইতাছি প্রত্যেক জায়গায় এক টাইমে যারা বোমা দিছে আল্লাহ তাদের বিচার করছেনি তাদের উদ্দেশ্য ছিল মাজার ভাঙ্গা দেওয়া আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাত আজানতুহু বিল হার আমার ওলিদের সঙ্গে যারা বিয়াদবি করে শুধুমাত্র বিয়াদবি করে আমি আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দেয় পৃথিবীতে এমন কোনো মায়ের সন্তান আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবো যারা ঘুমিয়ে গেছেন গা
আল্লাহর সঙ্গে পারবে? আমার রাব্বুল আলামিন কি বুঝাইছে, আল্লাহর ওলির মাজারে যারা বোমা দিছে আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে বিচার করছে, কেউ জেলখানায় কেউ বিভিন্ন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একবার জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এই শাহজালাল আমাদের স্মরণে রাখা দরকার আছে না নাই? আমরা সব সময় সিলেটে অনেক সময় মাহফিলের জন্য গেলে উলিদের মাজারে জিয়ারত করি এবং সারা দেশ থেকে মানুষ উলিদের মাজারে জিয়ারতে যায়, যায় কি না? চট্টগ্রামের আমানত শাহ হুজুর কেবলা সহ বিভিন্ন উলিদের মাজারে জিয়ারতে যায়, বাবা শাহজালাল শাহপরান নাসিরউদ্দিন সিবসালা সহ উলিদের মাজারে জিয়ারতে যায়। এই জন্য উলিদের জন্য সিলেটের জন্য প্রায় সময় আমি বলি, সবুজ শ্যামল পাহাড় গেরা সিলেট বমি বাংলার সেরা, কথা বলেন ঠিক কিনা? এটা সিলেটবাসীর খুশি করবার লাগি কই না, তো সত্য কথা কইতাছি, কথা বলেন না? কারণ সিলেটের জমিনে বাবা শাহজালাল আগমন করেছেন, তাদের কারণে এই ভূমি আমরা মুসলমান হয়েছি। কারণ এই দেশে গণা বাসা কয়েকজন মুসলমান ছিল, স্বাধীন মতে চলাফেরা করতে পারে নাই, বোরহানুদ্দিনের হাত টাকাটা দিছিল, কথা কি জানেন আপনারা? আমি সেই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, শুধু শিরোনামে এটুকু বুঝাইয়া দেয়। শোনেন, বোরহানুদ্দিন নামের একজন মুসলমান ছিল, তার সন্তানের আকিকা করেছিল, তখন কোনো কারণে তার সন্তানের আকিকার গুরুর একটা গোষ্ঠীর টুকরা ওই গুরু গোবিন্দ রাজার বারান্দায় পড়েছিল। গুরু গোবিন্দ রাজা হুকুম করেছিল, এমন সাহস কার হয়েছে আমার রাজ্যের ভিতরে গুরু জবাই করবে, তাকে এইভাবে জবাই করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ কইতেন না? আমার দেশের মৌলবীরা যারা মাজারের কথা শুনলেই মিজাজ খারাপ হয়ে যায়, আমি তাদের কাছে জিগাই, হুজুর তোমার যে মাজারের নাম শুনলেই মিজাজ খারাপ হয়ে যায়, উলিদের কথা শুনলে তোমার চেহারা কালা হয়ে যায়, তুমি তো মুনসুমুলিবি হওয়ার সুযোগ আছি না যদি তারা নাই তো, কথা কন না? বোরহানুদ্দিন নিজের ছেলের জন্য আকিকা করছে, তার ছেলেটারও মারছে, তার হাত গুলি কেটে দিছে, নাউজুবিল্লাহ কই না রে? আমার ভাবার আলোচনা সেই দিকে নয়, আমি আমার মূল কথার দিকে যাচ্ছি। ওই মন্ত্রী তালাশ করতে করতে মুসলমানদের খবর পেয়ে জেনে গেছে, একই মায়ের সন্তান, তারা তিন ভাই, কথা মনে আসেনি? তিন ভাইয়ের কাছে যাইয়া মন্ত্রী যাইয়া মধুর সুরে ডাক দিবে, এর আগে মন্ত্রীকে ওই রোম দেশের বাদশা শিখাইয়া দিছে, এরা মন্ত্রী যাও যাও, তুমি যখন একই মায়ের সন্তান মুসলমানদের খবর পেয়েছো, যাও আমি রোম দেশের বাদশা তোমার হুকুম করলাম, তিনটা ছেলের কাছে তুমি যাইয়া বলবা তাদের জীবনে যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দরকার হয়, আমি রোম দেশের বাদশা তাদেরকে সেই পরিমাণ টাকা দান করব, তারা যেন শুধুমাত্র নবীর প্রেম ছাড়িয়া নবীর ধর্মটা ছাড়িয়া আমি রোম দেশের বাদশার পক্ষে চলে আসে, একবার আওয়াজ করে বলা যাবে কি? নাউজুবিল্লাহ। অসলিম হুজুর, আমাদের দেশে অনেক মানুষ আছে টাকার বিনিময়ে ইমান বিক্রি করে, করেনি? কথাটা কই এলামু নাকি রাগ করবেন? এই তো আসতেছে সামনে নির্বাচন, আইতাছে নি, এটা কি কথা কন না? গলা দিয়ে ওই দেহ, এটা হলো ফুলের মালা। কিন্তু কিছু কিছু মানুষ ফুলের মালা পাওয়ার যোগ্য, কিছু মানুষ আছে জুতার মালা পাওয়ার যোগ্য, সবাই কয় না? কিন্তু যেই বেড়া জুতার মালা পাওয়ার যোগ্য, ওই জুতার মালাওয়ালারে মানুষ এখন দাম দেয় বেশি। বলো হুজুর কেমনে? কারণ এখন হইল কি, ওই যে পাতলা মাল, তাই যতই গড়ের মধ্যে বুঝাই আছে, রাত তিনটার সময় কি যেন বুন্দারা মাইরা দেয়, তখন ভাই সাহেব জানি কি তা করি, চিন্তাই করি না। হ্যাঁ কথা সত্য নি কন, আমরা টেনশন করি না, আমরা করে তাই না, আমরা কথা বেশি ক, দুঃখের সাথে বলছি, মনে কষ্ট নিয়েন না। আপনি যদি ইমানদার হন তাহলে আপনার বিবেকটাকে, বুট একটা বিবেক, বুট কি, বুট একটা বিবেক, বুট দিলেও অপরাধী, বুট না দিলেও অপরাধী, মাস্টারা শুনে নেন, মনে জন্মের ভরতে কথা শুনি নাই, বুট দিলেও অপরাধী না দিলেও, হুজুর কেমনে? আপনার সঠিক বিবেক থেকে যদি একজন বিবেকবান মানুষকে বুট না দিবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আর যদি জেনে শুনে ওই বাটফার সিটারকে ফুট দেন,
বাটপার সিটারকে সমর্থন করিয়া ভোট দিবেন এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি কোন দলের কথা কইছি? আপনি যে কোনো দলের মানুষ হন, ব্যক্তিটারে দেখবেন কোনটা বাটপার কোনটা বালা, কথা বুঝেন নাই? আপনি যেই দল মন চায় সেই দল করেন, আমার কি আয় যায়, কিন্তু দেখবেন যোগ্য ব্যক্তিকে, কথা কন না? এই বুট একটা বিবেক, আপনি বিবেকটা সঠিক কাজে ব্যবহার করবেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করক, আমিন কন, আর জোরে বলেন আমিন। আমার ভাবারা ভাইয়ারা, আমার ভাইজান আমাকে বলছে, হুজুর আমাদের এই এলাকার মানুষ তরিকতপন্থী মানুষ, তরিকার কিছু কথা বলবেন। আমি এই কথাটা ব্রিনের মধ্যে রাখছি, কিন্তু যেহেতু মসজিদের মাহফিল, ওই কোরআনের তাফসিরটা একটু শোনাইবার দরকার আসেনি, আওয়াজটা ফুতাইল ফুতাইল লাগে, দরকার আছে না নাই? জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, এটা আবার দুনিয়ার দিকে নিয়েন না, নিজের মুর্শিদের দিকে নিবেন, নবীজির দিকে নিবেন, তাইলে দেখবেন নবীর প্রেমের কি জ্বালা, মুর্শিদের প্রেমের কি জ্বালা। রাগ করছেন? আরে কাপড় দিয়া তো মা বোনে কাপড়ও বানায়, কাপড় দিয়া তো হুজুর ফাগড়িও দেয়, কাপড় দিয়া হুজুর পাঞ্জাবি বানায়, আবার কাপড় দিয়া ময়লাও তো পরিষ্কার করে, আবার কাপড় দিয়া কোরআন শিবির গিলাফও লাগায়। কাপড় নাম একটাই, কিন্তু ক্ষেত্র বিশেষ, সুবহানাল্লাহ কয় না? আপনারা তরিকতের মানুষ, আমার বাসা বুঝেন তো, এটাই বুঝবেন। মুর্শিদ দেখতে শুরুতে আপনার মতো, মানবের শুরুতে আপনার মতো, কিন্তু হাকিকতে তাকে যখন আল্লাহ বেলায়াত দান করেছেন, তখন শুরুতে লেবাসে আপনার মতো হইল, তার ভিতরে মৌলা বিরাজ করে। আরো আসতে কোন সুবহানাল্লাহ, এই জন্য লালনে কয় সময় গেলে সাধন হবে না। এ লালন নিয়ে আমার দেশে অনেক ঠেলাঠেলি ফারাফারি চলতেছে, কই হুজুরে লালনের গান কেড়ে গাইব, কথা ঠিক আছে, কিন্তু প্রশ্নের বিষয় হলো লালন ফকিরের যে কথা, এটা যদি কোরআন হাদিসের সাথে মিলে আমার কোনো অসুবিধা আছে? না, সবাই কয় না, লালনের কথা আপনি দেখবেন কোরআন হাদিসে মিল আছে না নাই, যদি না থাকে এটা বাদ দিবেন, যেটা আসিটা বলবেন, কথা কন না? আমি একটা সহজ কথা কই, কোরআন শরীফের মধ্যে জের জবর ছিল না, কথা কয় না? কোরআনে জের জবর ছিল না, কোরআনে যিনি জের জবর দিছে তিনি হিন্দু না মুসলমান কইতারেননি। অন যদি আর একটু গভীরে যায় কইব হুজুর দাগন লাগাই দিয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে যিনি জের জবর লাগাইছে তিনি হিন্দু না মুসলমান কইতারেন? আচ্ছা আরেকটু সহজে বলি, আমরা বাজার থেকে মিষ্টি কিনে খাই না, সব দোকান কি মুসলমানের? তাহলে হিন্দু লোকের অনেক লোক আছে ফসরাব করে পানি লয় না, কারণ তার ধর্মের মধ্যে এটা নাই, করব নিবুকিতে, কথা কয় না? আপনারা কি রাগ করতেছেন নাকি? আমার কথা রাগ করি না, আমি এইভাবেই কথা কই, মনে কষ্ট নিয়েন না, বুঝবার লাগি কই, হিন্দু লোকের মিষ্টি খাইতেছ এন কোনো ফুতুয়া নাই, কিন্তু লালন কি কইছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে রূপকাঠেরি নৌকাখানি, রূপকাঠেরি নৌকাখানি নাই ডুবার বয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর, নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায়, ঠিক নি? নবীরে যা মানছে না সে নবীরে আদর করে সুমা দেওয়ার ফরজ জাহান্নামী, কথা কই না রে? আমার নবীরে কেউ জন্ম চুক্তি দেখছে না কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছে, আবার কেউ আদর করে সুমাও দিছে জাহান্নামী। বলে হুজুর কেমনে? নবীকে মানতে হবে, নবীকে কি মানার নাম হইল ইমান, জানার নাম ইমান না, হিন্দু লোকেও কালমা পড়তে পারে, মানার নাম কি? আপনারা মনে রাগ করতেছেন, মানার নাম কি? এই জন্য লালন বলেন, নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায়, ওরে বজনে তারে
সাপ লেখা যাই পারে কে যাবি নবীর নৌকাতে আয়। জোরে কন্যা মারহাবা। এই কথাটা কবি নজরুল এইভাবে বলছেন, রসুল নামের রশিধর যেতে হবে খুদারি গরে। জোরে বলে আল্লাহ আকবার। নদী তরঙ্গে যে মজে চেহায় না চাহিতে পেয়েছে সে হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। জোরে কন্যা মারহাবা। আওয়াজটা বড় করে বলেন না মারহাবা। এই কথাই তো আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম রোম দেশের বাদশা বলে মন্ত্রী তুমি যাও, যায়া বলবা জীবনে যত টাকার দরকার হয় তত টাকা আমি দেব কথা মনে আসেনি। রোম দেশের বাদশার কথা শুনে মন্ত্রী পাগল পারা হয়ে গেল। যাইতে 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 যাইতে